থেকে লাইভে চলে আসলাম আরেকটা সেলের লাইভ নিয়ে সবার মাথা খারাপ হয়ে যাবে প্রতিদিন সেল দিতে দিতে দেখতে দেখতে তো যে যেখান থেকে দেখছেন আমাকে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা আজকের রিওয়ার রিওতে স্টিচে সেল আছে রিওয়াতে একদম ফুল ভলিউম আনস্টিচের সেল আছে তাও ফেলে স্টিচে সেল আছে সাদা বাহারের সেল আছে সো হচ্ছে যারা যেই যে যেখান থেকে আছেন যারা যারা লাইভ অলরেডি জয়েন করে ফেলেছেন সবাই একটা ছোট্ট করে হায় হ্যালো একটা লাভ লাইক দিয়ে দিবেন আর আমাকে বলবেন কিন্তু অবশ্যই অবশ্যই এই যে আপনাদের মানে কি বলবো যে কন্টিনিউয়াস সেল আছে কন্টিনিউয়াস সেলিং প্রসেস চলছে আপনাদের জন্য সো কারা কারা বলেন খুশি কারা কারা খুশি বলেন আর কারা কারা স্যাড শিয়ানজ আক্তার আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম রহমান হাই হ্যালো আপু লিখেছেন আসালামুয়ালাইকুম আসসালামাইকুম আপুকুম আসসালাম আমি রায় হাই আপু হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তানি আপু হাই কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি পড়ানো আক্তার আপু ক্লিয়ার আপনারা হ্যাপি হলে আপু আমিও হ্যাপি সো কারা কারা হ্যাপি বলেন এই যে সেল কন্টিনিউ সেলি সেল লাইফ যাচ্ছে এভরি সিঙ্গেল ডে যত লাইফ করছি সব সেল যাচ্ছে হ্যাঁ সো কারা কারা হ্যাপি বলেন ঈশ্বর যেমন হাওয়ার ইউপাপ আলহামদুলিল্লাম গুড আসসালামু আলাইকুম কেমন আছেন এস আলহামদুলিল্লাহ ভালো আছি শম্পা আপু লিখেছেন হাই হ্যালো অল কেয়ার গুলশান থেকে মি টু হ্যাপি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব খুশি কিন্তু ড্রেস পাই না যেই না আপনি ড্রেস পান না আপনার ড্রেস তো আমি লাইফ টাইমই রেখে দিই আপনি বললে আর তসলিমা তাসলি লিখেছেন হ্যালো আপু তানিয়া ফরোজা হাই আপনার ড্রেস অনেক সুন্দর আপু মাসাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো একটু বলেন তো লাইফ আমি হ্যাপি কিন্তু একটা ড্রেসও নিতে পারিনি আচ্ছা আপু কেন নিতে পারেন না বলেন সোল শুনেছেন অর কি বলেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম হ্যালো আপু হ্যালো পুষ্পকবির আপু অনেকদিন পর পেলাম এক ঠিক জমজম ইনশাল্লাহ কালকে বা পশু হ্যাঁ জমজমের অনেকগুলো সুন্দর কালেকশন হচ্ছে আপু কাটিং চলছে সো কাটিং চললে কালকে পশু হাতে আসবে কালকে পশু ইনশাল্লাহ একসাথে অ্যাটলিস্ট একসাথে বিশটা ডিজাইন একসাথে দেখাই দিব আপনাদেরকে জমজমের সোকজ অনেকদিন জমজমের লাইভ করছি না আসলে আমি ভালো ডিজাইন মানে আমি সবসময় বলি আপু জমজম অনেকেই দেখাচ্ছে এভেলেবেল দেখাচ্ছে সো আমি কোনো প্রিমিয়াম ডিজাইন অ্যান্ড ভালো ডিজাইন না পেলে যেটা আমি জানি যে আমার ক্লাসের আপরা পছন্দ করবে দেখানোর সাথে সাথে হচ্ছে পছন্দ করবে অ্যান্ড সোল্ড আউট হবে সো ওরকম কালেকশান না পেলে আমি জমজম কিন্তু হচ্ছে করি না সো হার্ডলি সপ্তাহে সেটা একদিন হোক মাসে একদিন হোক যখন আমি প্রপার সুন্দর ডিজাইন পাবো অ্যান্ড প্রিমিয়াম ম্যাটেরিয়ালটা পাবো অনেকগুলো আছে আপু ডিজাইন ভালো হলে ম্যাটেরিয়ালটা প্রিমিয়াম হয় না একদম নর্মাল হয় যেটাও যেটাও আমি চাই না সো আমি আসলে আমার হচ্ছে ডিজাইনও ভালো হইতে হবে ম্যাটেরিয়ালও প্রিমিয়াম হইতে হবে একদম সব কিছু মিলাই ঝুলাই যেগুলো হবে সেগুলো তো ইনশাল্লাহ আমরা প্রায় পনেরো বিশটার মতন ডিজাইন সিলেক্ট করেছি কাটিং চলছে আপু ইনশাল্লাহ কালকে পরশু জমজমার একটা আমি একসাথে অনেকগুলো ডিজাইনের একটা লাইভ করে দেবো ঠিক আছে আচ্ছা আপু পাকিস্তানি সাদা ভাড়ার লাক্সারি স্টেজ ড্রেসগুলো রেজিস্ট করো আমি পাইনি লাক্সারি তো আপু বেশ কিছু এখনও স্টকে আছে আপনি কোনটা পা কোনটা অর্ডার করেছিলেন কিছু কিছু সাইজ আছে কিন্তু আসসালামু আলাইকুম আপু অনেকদিন পর লাইভ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মনোহর নাসির একটি থ্যাংক ইউ রশিদা বন্না হ্যালো আপু লিখেছেন আচ্ছা আমাকে আগে বলেন তো আমি কি আগে আপনাকে কি দেখাবো স্টিচ ওর আনস্টিচ কোনটা আগে দেখাবো বাট আজকে আনস্টিচ গুলো রিবাতের অ্যান্ড সো প্রিমিয়াম সো সো প্রিমিয়াম অ্যান্ড আমি আগেই প্রাইস বলে শুরু করছি আজকে রিবাতগুলা পঁয়ত্রিশশো টাকার আনস্টিচ রিওয়াজ যেগুলো তো উন্নত কাজ থাকবে ড্রেসে কাটওয়ার্কের কাজ থাকবে আমি শিওর আপনারা হয়তো এই ভলিউম না হলে আগে পরের ভলিউম আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন রিওয়া হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড রিওয়াতে স্টিচ আছে আনস্টিচ আসে সো এইগুলো শুধু আমার একার কাছে আসে না যে যেগুলো আপনারা হয়তো চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা করে চৌত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ করে নিয়েছেন সেইগুলো আপনি আজকে আপনাদের জন্য অনেক অনেক সেলে আছে আচ্ছা ঠিক আছে অ্যান্ড আবার নতুন ভলিউমটা এমন না যে আগের ভলিউম যেটা নিয়ে ফেলেছেন চৌত্রিশশো ওটারও পরের ভলিউম তো সেটাও আমি হচ্ছে আপনাদের জন্য কিন্তু আজকে হচ্ছে সেলে দেখায় দিব সেলে আমি প্রাইস দিব হচ্ছে মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় রিওয়ার্ড দিব দুই হাজার নয়শো আমি আগে কেন প্রাইস বললাম বলেন কারণ কম কোয়ান্টিটি তাই আগেই প্রাইস বলে দিছি যাতে আপনার লাইফ টাইমে যারা অর্ডার করেন তারা শুধু পান আনস্টিচটা আমি আগে দেখাবো এই কদিনটা টানা স্টিচ দেখাচ্ছি অ্যান্ড আনস্টিচের রিওয়ার্ড একসাথে দাও তো আমাকে আপনারা একটা ঝলক দেখে নেন কী কী রিওয়ের ফুল ভলিউমটার একটা ঝলক দেখে নেন দেন আমি একটা একটা করে দেখাচ্ছি আপু রিওয়ের এগুলো হচ্ছে ফুল চিকেন কারি কাটবাকের উপরে এই যে রিবাতের দুপাটটাও এরকম কাজ করা থাকবে সো এই যে যেগুলো রিবাতের ফুল বলিও যেগুলো হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ ওর পঁয়ত্রিশশো টাকা বাট আমরা আপনাদেরকে দিব মাত্র স্পেশালি আমি দিব দুই টাকা এই যে দেখেন রিবাতের কি ড্রেস পাবেন এই যে দুই হাজার নয়শো পঞ্চাশে কাজ করা কটন ওনা কাজ করা আর এই যে আর ম্যাটেরিয়ালটা কি জানেন স্ট্রাইপ জারি স্ট্রাইপের ম্যাটেরিয়াল এই যে বডিটাও জারি স্ট্রাইপ করা বডিটাও আপু এই যে অন্য যেরকম স্ট্রাইপগুলো থাকে না বডিতেও আছে সো এই ড্রেসগুলো এই যে কাটওয় করা এই যে দেখেন অর্গেনজা দিয়ে কাটওয়াক করা এই ড্রেসগুলো আজকে মাত্র আপনাদের জন্য দুই হাজার নশো পঞ্চাশ টাকায় যাবে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে নিউ ভলিউমে সো আগে প্রাইস বলে দিয়েছি ড্রেস পরে দেখাচ্ছি যাতে আপনারা তাড়াতাড়ি অর্ডার প্লেস করতে পারেন অল্প কয়েকটা ডিজাইন অল্প কয়েকটা স্টক তাড়াতাড়ি অর্ডার করবেন নিয়ে নিতে পারবেন যে ড্রেসই নিবেন মানে চোখ বন্ধ করে যেটাই পিক করবেন মিনিমাম পাঁচশো টাকা জিতবেন যদি পাঁচশো টাকা মানে আজ থেকে যদি আপনি তিন মাস দুই মাস তিন মাস পরও ড্রেসের লাইফ কোথাও দেখেন তখন আপনি পাঁচশো টাকা জিতবেন যদি না জিতেন তিন আমাকে বলেন যে আপু থেকে নিয়েছিলাম আপনি তো বলছিলেন যে সো আপনি চৌত্রিশশো পঁয়ত্রিশশো রিওয়ার্ড পাবেন উনত্রিশশো পঞ্চাশ টাকায় উনত্রিশশো পঞ্চাশ তাও আবার নতুন বলিও তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করতে হবে প্রাইস কিন্তু আমি আগেই বলে দিয়েছি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এই যে ম্যাটেরিয়ালটা আপনার একমাত্র বেসাইড পাকিস্তানি বিন সাইজ যেটা অরিজিনাল বিন সাইজের প্যান্ট পিস আর এই যে রিওয়াতে আর সাদা সাদা ভাত তো আনস্টিচ খুব একটা আসে না লেন্থ ফর্টি এইট করতে পারবেন আপু ফর্টি এইট প্লাস করতে পারবেন পার আছে তো সাইডে অ্যান্ড ম্যাটেরিয়ালটা একটু দেখেন আপু এটা পুরোটা কিন্তু এই যে স্ট্রাইপের দেখেছেন জারি স্ট্রাইপ করা ভিতরে এই স্ট্রাইপ ম্যাটেরিয়ালের উপরেই প্রিন্ট করা হয়েছে এই যে উল্টা পাশ থেকে দেখাই এই যে দেখেন পুরোটা স্ট্রাইপের একটা ম্যাটেরিয়াল যে জারি যে ওনার মধ্যে দেখেন না পেন্সাইজ সাদা ভার বা গুলজির ওনাগুলাতে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ থাকে সেইটার উপর আপু সাদা ড্রেস পেয়েছি অনেক সুন্দর ছিল আর কোয়ালিটি ভালো ছিল আপু সাদা কোয়ালিটি যেটাই হবে পাকিস্তানি সাদা বাহার কোয়ালিটি যেটা হবে সেটাই পাবেন এর থেকে যেন ওটা কোয়ালিটি যেমন হবে সেটাই আপনারা পাবেন এখানে তো মাঝখানে আর কোনো সাদা বাহার নাই পাকিস্তানিটাই আছে সো ফার্স্ট শুরু করি এই যে দেখেন পুরোটা পুরোটা এরকম কাটওয়ার্ক এমব্রয়ডারি চিকেন কারি ম্যাটেরিয়ালটা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর একদম স্ট্রাইপ স্ট্রাইপ কোনোটার হচ্ছে আপু নিচে কাজ কোনোটার আগে উপরে কাজ এরকম যে এটা নেই যে এই যে কি আসছে গুনগুন তারপরে ইনার না চলে আসে তাই সো এই যে আপু এই যে পার আছে এক্সট্রা আপনি 50 পর্যন্ত লং করতে পারবেন 50 পর্যন্ত লং করতে পারবেন ইয়েস আপু আমার পাটাও আছে আমার পাটা সাদা বাহিরের এটা আপনাদের জন্য এইটাও আপনাদের জন্য সেলে আছে আমি আগে এটার কথা বলে দিই যে যারা অর্ডার করতে চান এটা হচ্ছে দুই তিনটা পিস থাকবে সো এটা হচ্ছে আপনার সাদা পাহাড়ের এমব্রয়ডারিট অ্যান্ড এটা প্রাইস ছিল হচ্ছে বত্রিশশো টাকা অ্যান্ড এটা সেলে আছে মাত্র মাত্র দুই হাজার সাতশো টাকা এই যে এমব্রয়েডারিট সাদা বাহার সাতাইশো টাকায় পাবেন আমার পড়াটা পাকিস্তানি অরিজিনাল এমব্রয়েডারি সাদা বাহার যেটা আমি পরে আছি

রিওয়ার্ড দেখাচ্ছি পাকিস্তানি অরিজিনাল রিওয়ার্ড দেখাচ্ছি যেগুলো হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ আর পঁয়ত্রিশশো পঞ্চাশ যেটা আপনাদের জন্য মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা যাবে অন সেল অন সেল দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অন্য কাজ করা অ্যান্ড অসম্ভব সুন্দর রকমের কাজ করা কোনো হাবি জাপি ট্যারামেকা কাজ না প্রত্যেকটা কাজ কার্টোয়াক করে এত সুন্দর করে করা যেগুলো আপ অরিজিনাল ড্রেস অরিজিনাল ড্রেসের কাজের কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম হবে ঠিক আছে সো পেয়ে যাচ্ছেন কিন্তু সেল এই যেটা আপু আমি আনহা প্লাস ক্রিমটা লাগাই অনেক ভালো ক্রিম আপনার পেজ থেকে নেওয়া যে আপু এটা আমাদের পেজের অনেক মানে বেস্ট সেলিং প্রোডাক্ট আনহা প্লাস প্যান্টনেস জন্য এটা প্যান্ট পিস এই যৌনাটা দেখে নেন মাত্র আপু এগুলা তো জমজম না যে একটা মিনিমাম হলেও দশ পিস থাকবে এগুলো পাকিস্তানি ব্র্যান্ডেড হুড়িওয়াত একটা মনে হয় তিন পিস করে আছে একটা মনে হয় তিন পিস করে কোনোটা কোনটা দুই পিস অ্যাভেলেবেল আছে সো এইটা তাড়াতাড়ি করে নাম্বার দিয়ে হচ্ছে নিয়ে নিবেন তাড়াতাড়ি করে যেটাই নেন পাঁচশো পঞ্চাশ টাকা উইন হয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা উইনার এর বেশি কিছু আর বলা নেই বিলি বলে নিবেন না বিলি বলে আপনি অন্য কোথাও দেখে নিন যে আসলে কতটা পুরোটা অন্যটা কিন্তু একদম এত সুন্দর ক্যাটওয়ার্কের এত সুন্দর এত সুন্দর করে কাটওয়াক অন্য ড্রেসের কাটওয়ার্ক আর এই ড্রেসের কাটওয়ার্কের মধ্যে কিন্তু আকাশ আর তফাত পার্থক্য হবে আপু হ্যাঁ আকাশ আর পাতাল হচ্ছে তফাৎ এত সুন্দর করে এটা কার্টওয়ার্ক করা সো যেমন কালকে দেখাবো কালকে আর পশু এই দুদিনে আমাদের কাটিং চলছে আপু কাটিং শেষ হলে কালকে নয়তো পশু এই দুদিনের মধ্যে পাবেন পুরা কটন পুরা কটন ভয়েল আপু ভয়েল ভয়েল কটন পাকিস্তানি ভয়েল পাকিস্তানি কটন ভয়েল রিওয়া ব্র্যান্ডেড আপু পাকিস্তানি রিওয়াত সো এটা মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসটা দেখেন কত সুন্দর অন্য কত সুন্দর প্যান্টের পিস অনেক প্রিমিয়াম ড্রেসে যে প্যান্ট কিন্তু আপনার সুইস প্যান্ট কিন্তু একদম সুইস সুইস কটন সো এটা পেয়ে যাচ্ছেন ব্যাক পোশন সিপস তো দেখাই দিলাম পেয়ে যাচ্ছেন উনত্রিশশো পঞ্চাশ টাকা ও উনত্রিশশো অনেকগুলো লাভ দিলাম আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার পরটা আমার পরটা সেলে আছে মাত্র সাতাইশশো টাকা সাদা বাহার স্টিচ তারপরে এমব্রয়ডারিটা বত্রিশশো টাকাটা সাতাইশশো টাকায় পাবেন এটার কোয়ান্টিটি হবে না এটা দুই এক পিস থাকতে পারে অর্ডার দিয়ে দেন যাবেন আচ্ছা সো এইটা দেখেন দেখাচ্ছি এই যে আপু সুন্দর সুন্দর কাজ করা ড্রেস এটা ড্রেসের দামান কিন্তু হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটা এই যে কাজটা কিন্তু দামানে হ্যাঁ কাজটা কিন্তু এবার এটার আবার নেকেও কাজ আছে আপু এটা পুরান ওটা শুধু এই দেখেন এটা নেক থেকে শুরু করে এটা নেকেও কাজ আছে পেঁয়াজ কালার একদম প্রপার ডিপ যে পেঁয়াজ কালারটা হয় সেটা এটা দেখেন পুরোটা কাটওয়ার্ক করা এই যে আলগা ওর দিয়ে বসানো এই যে দেখেছেন কাজটা সো এটা খুব সুন্দর করে করা এটা দামানটা এটা ফুল বডিটাতে এই যে ফ্রন্ট পোর্শনটা পুরোটা কাজ করা আছে অনিয়ন পিঙ্ক একদম ডিপ অনিয়ন পিঙ্কটা এটা সো আপনি কিন্তু লেন্থ আপু পার নিলে পারশো যদি দেন আপনি একদম ফিফটি পর্যন্ত লেন্থ কিন্তু করতে পারবেন ঠিক আছে সো প্রাইস মাত্র যাচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা সো হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে ফেলবেন কাটওয়াকে দুপাটা পেয়ে যাচ্ছেন আমি দেখাচ্ছি পাকিস্তানি ব্র্যান্ডেড রিবাত হ্যাঁ যেটা একদম লাক্সারি কটন একদম ভয়েল কটন ভয়েলের উপর যেটা সেটা আপ আমি রিবাতের যে কটা দেখাবো সবগুলাই দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার সেল প্রাইস দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা সেলে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি সো প্রত্যেকটাই তিন পিস করে অ্যাভেলেবেল হবে এই জন্য প্রাইস আজকে একদম সবার ফার্স্টেবল বলেছি ড্রেস দেখানোর আগে যাতে আপনারা তাড়াতাড়ি অর্ডার প্লেস করে দিতে পারেন সো তাড়াতাড়ি করে নিয়ে নেন অরিজিনাল পাকিস্তানি রিওয়ার্ড দেখাচ্ছি আপু কোনো ফার্স্ট কপি কোনো সেকেন্ড কপি বা কোনো কপি কোনো কিছুই না একদম অরিজিনাল পাকিস্তানিটা দেখাচ্ছি যেটা মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় দেওয়া হচ্ছে সো যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নিয়ে নেবেন খুব সুন্দর অন্যার কাটওয়াকের ফিনিশিংটা আপনাদের এইবারের কাট মানে রিবাতের ফিনিশিংটা আপনাদের খুবই পছন্দ হবে মানে একটা কাটওয়াকে সবসময় একটু তেরা কিন্তু থাকে কাটওয়াকে করলে বাট এই কাটওয়ার্কটার ফিনিশিং এত সুন্দর স্ট্রেট সেলাই দিলে যেরকম মানে ফিনিশিং আসে এই কাটওয়ার্কটার আপু দেখেন কোনো তেরা ওই যে মানে একটু অনেক সময় হয় কি যে এগুলো পোড়ায় পোড়ায় কাটওয়ার্ক করে তো ওই যে ক্যান্ডেলের দাগ আঠার দাগগুলো একটু একটু লেগে থাকে কোথাও কিছুই নেই একদম ব্যাক সাইডটাও দেখেন পলিশ করা মানে একদম খুব সুন্দর সো হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে দিবেন পেয়ে যাচ্ছেন সেলে মাত্র দুই টাকা ওনলি উনত্রিশশো টাকা ওনলি এটা হচ্ছে আপু ড্রেসের ব্যাক পোর্শনটা এই যে দেখেন ব্যাক পোর্শনটা এটা পার দেওয়া একটু ধরো তো লম্বা করে এখান থেকে ধরো এই যে আপু এইটা হচ্ছে আপনার পার্টটা ঠিক আছে যে দেখেন খুব সুন্দর পার্ট আর এই হচ্ছে আপনার স্লিপসটা এইটা স্লিপ স্লিপসে এই পার্টটা আসবে সো মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা সেলে আজকে না নিলে কখন দিব হ্যাঁ এক্সাক্টলি আজকে না নিলে তো আর এত সুন্দর সুন্দর ড্রেস যদি এই প্রাইজে না দেখেন এটা দেখেন আমার কাছে এই স্ট্রাইপটা থাকলে খুব ভালো লাগে অন্যতেও ড্রেস থাকলে ভাল লাগে এই যে এটা দেখেন পুরোটা স্ট্রাইপের মধ্যে দেখেন একদম সুন্দর স্ট্রাইপ স্ট্রাইপ কাপড়টা এইটার অপু এটা দামানেও যেরকম কাজ আছে নেকেও কাজ আছে অ্যান্ড এই যে এই কালারটা এখন দেখাচ্ছে এটা কিন্তু আমি আমার জন্য একটা রাখছি এই কালারটা এই যে দেখেন বেস একটু বেস বেস টাইপের দেখেছেন স্ট্রাইপটা কি সুন্দর এমব্রয়ডারি এটা ফুল বডিতে এমব্রয়ডারি এই যে পুরোটা আবার দামানটাও দেখেন কি সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর জাস্ট ড্রেসগুলো দেখেন আপু স্ট্রাইপ প্রিন্টস এমব্রয়ডারি আবার পার অ্যান্ড পারের পাশে আবার পো স্ট্রাইপের স্ট্রাইপে যে স্ট্রাইপটা দেখেন সুন্দর মানে খুবই দারুণ খুবই 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 দারুণ পেয়ে যাচ্ছেন সেলে ব্যাকপোষণ এই যে ব্যাক পোষণটাও খুব সুন্দর ব্যাক পোষণটাও খুব সুন্দর স্লিপস ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল স্লিভস এই যে দেখেন পুরোটা স্ট্রাইপের উপর হ্যাঁ ফুলটা স্ট্রাইপসের উপর স্ট্রাইপসটার জন্য কিন্তু সামনাসামনি ড্রেসটা আরো বেশি ভালো লাগে আরো বেশি ভালো লাগে আমি দেখাচ্ছি রিভাতে আনস্টিচ হ্যাঁ একদম এমব্রয়ডারি টান স্টিচ দেখাচ্ছি যেটা রেগুলার প্রাইস চৌত্রিশশো পঞ্চাশ টাকা অ্যান্ড আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা আপু ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকা নতুন কালেকশনে একদম ব্র্যান্ড নিউ কালেকশনে ব্লু আছে আপু এটা ব্লু ঠিক একটু ডিফারেন্ট একদম প্রপার ব্লু না এই যে আপু ওনাটা দেখেন অ্যান্ড ওনার কাটওয়ার্ক কি যে সুন্দর তানজিনা শিখদার আমার পরা ড্রেসটা সেলে আছে আপু মাত্র সাতাইশো টাকায় যাচ্ছে সাতাইশো টাকা এমব্রয়ডারি সাদা বাহার আমার পরাটা স্টিচ সাদা বাহারের স্টিচ কালেকশন মাত্র দুই হাজার সাতশো টাকায় যাচ্ছে তবে আপু এটা সব সাইজ অ্যাভেলেবেল নেই আপনি সাইজ দিয়ে অর্ডার করেন আপনার সাইজটা থাকলে আপনি সেলে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা সো এই যে এইটা দেখেন রিবাত দেখাচ্ছি রিবাত রিওয়াত পাকিস্তানি রিওয়াতের এইরকম কটন এমব্রয়ডারি দেখাচ্ছি যেটা তাও আবার সেলে দেখাচ্ছি মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে ফেলতে হবে যারা যেটা ভালো লাগছে নিয়ে নিবেন পালে দুই তিনটা করে নিয়ে নেবেন যারা এগুলো পরেন তো আপু অনেক 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 একটা ড্রেসে পাঁচশো টাকা সেভ হবে আপনার একটা ড্রেসে পাঁচশো টাকা সেভ হবে এই যে দামানটা একটু দেখেন আপু এই যে বাঘ পশু আপু আপনার চুলটা কি ক্যারাটিন করা নাকি রিবন্ডিং না আপু রিবন্ডিং না ইভেন ক্যারাটিনও এখন নাই এক বছর আগে করেছিলাম হ্যাঁ সো এক বছর আগে করেছিলাম এই আপনার উপরের গুলাতে ক্যারাটিন নাই এই নিচের গুলাতে একটু থাকতে পারে কজ এক বছর হয়ে গেছে দেখেন নিচের গুলো আলাদা বোঝা যাচ্ছে এই যে একটু দেখছেন এই যে একটু ক্যারাটিনও একটু বোঝা যাচ্ছে উপরের গুলাতে আপু নাই এটা কারণ এক বছর হয়ে গেছে তো এখন আর হচ্ছে ক্যারাটিনের কিছু নাই বাট আমি যে আপ কন্ডিশনারটা ইউজ করি এটা ইউজ করলে বেশ চুলটা এরকমই হচ্ছে ন্যাচারাল একদম স্রোয়েটই থাকে মানে অনেক বেশি হয়তো রিবন্ডিংয়ের মতন একদম খারাপ খারাপ থাকে না যেটা নাই দেখেন আমার বাট হচ্ছে মোটামুটি একদম ন্যাচারাল একটা এই যে এখন যেটা আছে আর কি একদম ন্যাচারাল একটা স্ট্রেট থাকে যেটা আমি যে ট্রিটমেন্টটা ইউজ করি যেটা আপনারাও নিয়েছেন অনেকেই ইউজ করেন হয়তো ডাবল ক্যারাটিনটা যেটা ডাবল ট্রিটমেন্ট ডাবল ক্যারাটিন ওটা দিয়ে আপনার বিশ মিনিট রাখবো যেই দিন আমি তো বিশ মিনিট খুব কম সময় রাখি আমি হয়তো তিন চার মিনিট রাখি বাট যেদিন দশ থেকে বিশ মিনিট রাখবো ওই দিন একদম পুরাই স্ট্রেট হয়ে যায় চুলগুলা আচ্ছা আর লিওন আপু লিখেছেন আপনি ডিসকাউন্ট দিলেও অনেক লাভ করেন আচ্ছা আপু ঠিক আছে আমি বিজনেস করতে আসছি আমি লাভ করলেও আপনার কিছু হবে না আমি লস করলেও আপনার কিছু হবে না আমি লস করলেও আপনি আমাকে দেবেন না আর আমি লাভ করলেও আপনার কোনো খুশি কিছু নাই আপনার যদি মনে হয় যে আমি ডিসকাউন্ট দিলেও অনেক লাভ করি এটা আপনার পার্সোনাল অপিনিয়ন আপু আমি কী করতে পারি বলেন কী বলতে পারি আপনি যে এত বুঝতে পারছেন সেই জন্য আপনাকে থ্যাংক ইউ সবাই এতগুলো মানুষ যারা দেখছে কেউ বুঝতে পারেনি আপনি একলাই বুঝতে পেরেছেন আপু আপনার আসলে মাসাল্লাহ অনেক ভালো ব্রেন অনেক ভালো ব্রেন আপু আপনি একমাত্র বুঝতে পারছেন মেইন মেইন কথাটা আর কেউ বুঝে নেই এতগুলো আপুরা দেখতেছে এত বছর ধরে কেউ এটা বুঝতে পারলো না আপনি একমাত্র বুঝতে বুঝতে পারলেন যে আমি আমি ডিসকাউন্ট অনেক লাভ করি এটা একমাত্র আপনিই পারছেন আপু থ্যাংক ইউ সো মাচ সেই জন্য থ্যাংক ইউ সো মাচ একদম আপু আমি যদি একদমই লাভ মানে বা কোনো কিছুই না করতাম তাহলে বিজনেস আমি কেন করবো বলেন বিজনেস আমি কেন করবো আপনি শুধু শুধু ফা চাকরি করবেন মাসে এসে বেতন পাবেন না আপনি মাস শেষে কোনো বেতন পাবেন না আপনাকে কেউ বললো যে তোমার মাস শেষে শুধু প্রতিদিন অফিসে আসবা তিরিশ দিন অফিস করবা তুমি মাস শেষে কোনো বেতন পাবা না চাকরি করবেন বলেন চাকরি করবেন কি না বলেন অবশ্যই করবেন না তাই না সো আমার চাকরির একটা ফিক্সড টাইম আছে আমরা যারা ব্যবসা করছি মানে একদম বলতে গেলে আপনি কুকুরের মতন খাটি দিন রাত চব্বিশ ঘন্টা খাটি যেটা হচ্ছে ইয়ে নেই সো আমার যদি এক মানে একদমই ব্যবসা না হয় মানে কোনো কিছুই মানে আমি যদি কোনো এক টাকাও লাভ না করি হ্যাঁ এক টাকাও যদি সারা বছর লাভ না করে তাহলে আমি আমার স্টাফদের স্যালারি কীভাবে দিব আমি আমার অফিস কিভাবে চালাবো এই যে আমাদের আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য যে খরচ সেটা থেকে দিব তারপর হচ্ছে আপু আপনাদের এই যে ম্যামো বুকস কত এক্সট্রা প্রোডাক্ট কিনবো থেকে কিনবো আপু মানে বিজনেস কেন করব বলেন আপনারা যে বলেন আমি আর বিজনেস তাহলে কেন করবো শুধু শুধু মানে আমি তো আপু এখানে ইয়ে করতে আসিনি হ্যাঁ সোশ্যাল যেটা বলে না যে সোশ্যাল সার্ভিস দিতে আসি নাই সোশ্যাল সার্ভিস তো আপু না যারা অনলাইনে বিজনেস করছে তারা তো সোশ্যাল সার্ভিস দিচ্ছে না হ্যাঁ আমি ইনফ্লুয়েন্সারও না আমি সোশ্যাল সার্ভিসও দিচ্ছি না আমি এখানে বিজনেস করছি অবশ্যই আমাকে লাভ তো এক টাকা হলে অনেক কেউ যদি পাঁচ টাকা করে আমি হয়তো সেখানে কম করে এক টাকা করতে পারি ঠিক আছে আপনি যদি এখন বিজনেস করেন আপনি কি লাভ ছাড়া বিজনেস করবেন বলেন মানে আপনাদের এক্সপেক্টেশনটা কি আপনারা আসলে মানে এমন জায়গায় আসছেন আপনারা ওইসব পেজে মনে হয় কোনোদিন অর্ডার করার সাহসও পাবেন না তো এইসব মানে যারা হচ্ছে এরকম একটা ড্রেসের ওইসব পেজে আপনারা আপনারা অর্ডার করার সাহসও পাবেন না আমার এখানে এসে যদি আপনারা বলেন যে আপনি ডিসকাউন্ট দিলেও অনেক লাভ করেন তাহলে আপু যারা হচ্ছে রেগুলার প্রাইজে সেল করে তাদেরকে আপনি কি বলবেন সো যাই হোক এনিওয়েজ এটা যার যার আপু পার্সোনাল মানে কি বলবো এক একজনের মন মানসিকতা আমার লাভ লস দিয়ে তো আপু আপনার কোনো কিছু আসবে যাবে না আপনি ড্রেস দরকার হলে আপনার পোষালে আপনি কিনবেন আপনার না পোষালে আপনি কিনবেন না আপনার বেশি মনে হলে যেখানে আপনি কমে পাবেন সেখানে কিনবেন আমি লাভ করব না আমি লস করব না আমি কি করব আমি না করব সেটা নিয়ে তো আপু আপনার এত হেডেক নেওয়ার দরকার নেই সো এটা খুব সুন্দর আপনার মানে শুধু শুধু মানুষকে হচ্ছে কি উল্টা পাল্টা কথা বলতে ভালোবাসেন আসলে কিছু কিছু মানুষ আছে এখন মানসিক ব্যাধি হয়ে গেছে আপু দুই চারটা বাজে কমেন্ট না করলে দেখবেন সারাদিন আজকে কিছুই করতে পারেনি আল্লাহ আজকে সারাদিন একটাও বাজে কমেন্ট করতে পারেনি কোথাও একটা যায় হচ্ছে করতেই হবে নাহলে আপন এদের হচ্ছেন দেখবেন পেটের ভাত হজম হবে না পেটের ভাত হবে হম মানুষকে একটু নেগেটিভ মানুষকে একটু ইয়ে করে কথা বলবে দেন হচ্ছে যায় হচ্ছে দিন ভালো যাবে এই যে খুব সুন্দর এটা কী কালার এটা ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালার এইটা ল্যাভেন্ডার কালার খুবই খুবই সুন্দর খুবই সুন্দর খুবই খুবই সুন্দর তো এত সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস ব্র্যান্ডেড অরিজিনাল পাকিস্তানি রিওয়াতের এইরকম হিভি হিভি কাজের মধ্যে উন্নয়ন কাজ করা পাচ্ছেন উনত্রিশশো টাকায় উনত্রিশশো পঞ্চাশ টাকায় যেদিন অ্যাকচুয়াল প্রফিট করব না পো সেই দেখবেন চারটা পাঁচটা শোরুম দিয়ে দিছি হ্যাঁ অনেক কিছু করে ফেলছি এখনও তো আপু একটা শোরুমও দিতে পারলাম না যদি অনেক লাভের হইতো তো অবশ্যই আপু এখন তো যারা এই ছোট্ট একটা বিজনেস করে মানে অনেক পুরনো মাত্র এক বছর হচ্ছে বিজনেস করে তাদেরও একটা দুইটা শোরুম থেকে যায় হ্যাঁ তাদের দুইটা আউটলেট থাকে আমার কিন্তু আমি বিজনেস হচ্ছে দুই সাল থেকে আজকে নয় বছর হয়েছে তার মধ্যে হচ্ছে আপু একটাই আউটলেট দিয়েছিলাম সেটাও আমি আপু চালাইতে পারিনি বন্ধ করে দিছি তাহলে বুঝেন আমি কত লাভ করি আমি কত লাভ করি দেখেন বুঝে নেন আপনি এবার সো এইটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় দুই হাজার আপু সাম আপু অর্ডার করে ফেলেন আমারটা সাইজ কী আছে সেটা আমি জানি না আপু এটা সেলের তো কী সাইজ আছে বলতে পারবো না বাট আমার পড়াটা আপনার মাত্র সাতাইশশো টাকায় সেলে যাচ্ছে বত্রিশশো ছিল সাতাইশশো টাকায় আছে আচ্ছা তো আপু এই লাভেন্ডারটা দেখে নেন রিওয়ার্থের মাত্র দুই টাকা দুই টাকা

আপু এইটা আমাদের পেজ থেকে যারা রেগুলার পার্চেস করে তার সবাই জানে কিন্তু যারা দিন পারচেস করে নাই বা কোনো দিন পারচেস করবেও না তাদেরকে দুই একটা বাজে কমেন্ট তো আপু করাই লাগবে কারণ তারা কখনো এই ড্রেস সম্পর্কে জানেই না যদি জানে সে বুঝে গেছে যে এটার প্রাইস কেমন আর যে জানে না তারে তো আপু তার কাছে তো আমি যতই এক্সপ্লেনেশন দিই তারে যদি আমি এক হাজার টাকাও দিই তার মনে হবে যে এটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে তাই না বলেন আপু এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর এই কালারটার কালার দেখেন ডিপ কালার চাইলে এটা নিয়ে নিবেন আজকের মনে হয় এই যে এই কালারটা আপু এটা নিচের কাজটা দেখেন এটা নিচের কাজটা দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর পুরা ড্রেস কাজ পুরা ড্রেস এমব্রয়ডারিড কাজ পুরো ড্রেস এটা হয় কি আপু জানেন এই যে আমি আপনাদের যে এত সেল দিচ্ছি সেল দেওয়ার পরও যখন কোনো কেউ এসে এরকম কথা বলে তখন হয় কি খুব ডিমোটিভেটেড হয়ে যায় তখন আর ইচ্ছা করে তা কী লাভ এত কমাই কমাই দিয়ে তখন মনে হয় যে কী লাভ সব বাকি সবার মতন যারা এত টাকায় মানে দেখবেন যে যারা হচ্ছে হাজার মানে হাজার একটা ড্রেসে হাজারের টাকা প্রফিট করে ফেলতেছে তাদেরকে এরকম কমেন্ট কেউ বলতে পারবে না হ্যাঁ তাদেরকে বলবেন তাদেরকে মনে করবে তারা অনেক বড় পেজ অনেক প্রিমিয়াম পেজ হ্যাঁ তো আমরা যারা হচ্ছে আপু ওই যে প্রফিট ছাড়া একশো দুশো টাকার প্রফিট নয় তো কোনো সময় তো সেলের লাইভে তো আপু কোনো প্রফিটও থাকে না সব যারা আমরা করি ক্লিয়ারলি লাইভ করি স্টকের করি ডিসকাউন্টের করি সো তাদের কাছে এসেই আপু এইসব কথা বলতে পারবে হ্যাঁ তাদের কাছে আপু এইসব তাদের লাইফে এসে এগুলো বলাটা হচ্ছে কি জানেন তখন হচ্ছে ডিমোটিভেট হয়ে যায় মানে আরও বেশি মন খারাপ হয়ে যায় এমনি তো আপু সেলের লাইফ করেই খুব মন খারাপ নিয়ে মন খারাপ থাকে হ্যাঁ তো যখন আমি জানি যে এই ড্রেসগুলো এরকম প্রাইজে সবাই দিচ্ছে আমাকে কমে দিতে হচ্ছে বা এই তখন কেউ এসে যদি আরও এই টাইপের কথাবার্তা বলে তখন না আপু মনে হয় তখন আসলে সত্যি কথা মনে হয় কি ওরকমই প্রাইজ রাখা উচিত আসলে কাস্টমাররা এইটাই চায় বেশি দাম চায় বেশি দাম দিলে ওইটাই আপু ভালো হয়ে যাবে এই যে এটা দেখেন কি সুন্দর একটা রিওয়ার্ড কি সুন্দর এমব্রয়ডারি দুপাটার সাথে একটা রিওয়ার্ড দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় একটা নিয়ে এসে দেখান এই ড্রেস উনত্রিশশো পঞ্চাশ টাকায় একটা এনে দেখেন কোথাও অরিজিনাল এই রিওয়ার্ডটা উনত্রিশশো পঞ্চাশ টাকা একটা এনে আমার ইনবক্সে দেন আজকের মধ্যে যদি দিতে পারেন যেটা আপনি কোথাও থেকে উনত্রিশশো টাকা কিনছেন আপনাকে আমি এইরকম আপু আমার ড্রেস ড্রেস আমি আপনাকে লাখ টাকা পুরস্কার দিব যদি আপনি এই ভলিউমের একটা উনত্রিশশো পঞ্চাশ টাকায় কিনছেন আমাকে কেউ বলতে পারেন দেখাইতে পারেন যে আপু আমি নিসি এই ভলিউম থেকে একটা যদি আমাকে দেখাইতে পারেন আমি একদম বললাম আপু একদম টু বি অনেস্ট আমি লাইভে দাঁড়ায় বললাম আমি আপনাকে এক লাখ টাকা পুরস্কার দিব যে দেখাইতে পারবে সো এইটা দেখেন যাচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এটা বলে ব্রাইট লাগতেছে না এটা ব্রাইট লাগতেছে শিফন অন্য দেখি আমি জানি না আরেকটা দেখাবো তাও আমি জানি না ওটা দেখতে হবে নিউ তো আমাকে দেখতে হবে সো আপু এইটা ছাড়তে ইচ্ছা করতেছে না বেশি ব্রাইট লাগতেছে সো এটা যাচ্ছে মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় পাউডার ব্লু না কাছাকাছি একটা ল্যাভেন্ডার টাইপের আছে অনেকটা দেখতে পাউডার ব্লু লাগে এই যে দেখে এটা একটু হাতে দেয় এই যে আপু এটা এটা অনেকটা আপু ল্যাভেন্ডার পাউডার মতনই লাগে ঠিক আছে ওকে চলে গেল আপু উনত্রিশশো পঞ্চাশ টাকায় এই আরেকটা দেখেন আপু আরেকটা দেখেন কি সুন্দর এটা মিন্ট গ্রিন তুলি তুলি আপু লিখেছে আমি অন্য আইডি থেকে আপু আপনার পেজ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি আপনি অন্য পেজ থেকে অনেক কম নেন এই জন্য আপু আপনারা যারা নেন এটা শুধু আপনারাই বুঝবেন যারা নেননি তাদের পক্ষে আসলে এটা বোঝা সম্ভব না তাদেরকে আমি বুঝাইতেও চাই না তাদেরকে আমার বোঝায় কোনো লাভ নেই যারা বোঝার তারা নিবে যারা বুঝবে না তাদেরকে আমার কাউকে আমার এত এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই যে হ্যাঁ আমি সবচেয়ে কমে দিচ্ছি বা এটা আমার দরকার আমি বলছি যার বিলিভ করা সে বিলিভ করে নিবে আর যার বিলিভ করে না সে নিবে না শেষ আপু এই যে এইটা দেখেন এইটা দেখেন পুরোটা এরকম সুন্দর এমব্রয়ডারি অরিজিনাল পাকিস্তানি রিবাত অরিজিনাল পাকিস্তানি রিবাত দুই পাশ থেকে এরকম সুন্দর সুন্দর পার করা বডিটা কিন্তু স্ট্রাইপের মধ্যে এই যে দেখেন পুরোটা স্ট্রাইপের বডির মধ্যে দেওয়া আসে সো হচ্ছে অ্যান্ড এইটা হচ্ছে ফুল স্লিভস সো চলে যাচ্ছে সেলে উনত্রিশশো পঞ্চাশ টাকায় ও আপনি অনেক বেশি সেলে দেন থ্যাংক ইউ যে আপু অনেক ড্রেসই সেলে দিই অ্যান্ড এই জন্য আপনারা অনেকেই হয়তো নিতেও পারেন যারা অনেক সময় অনেক ড্রেস পছন্দ হলেও বাজেটে আসে না দেখা যায় সেল দিলে তখন নিতে পারেন আর আমাদের আপু যেটা হয় যেহেতু আপু আমাদের কোনো শোরুম নেই কোনো কিছু নেই আমাদের তো আপু স্টক রেখে দিতে পারি না মানে রেখে দিলে তো আপু আবার নতুন প্রোডাক্ট ঢুকায় তোমার তো একটা জায়গায় রাখতে হবে প্রোডাক্টগুলা সো আমাদের হচ্ছে জায়গা নাই হ্যাঁ আমরা একটা ভাড়া অফিসে রাখি কত প্রোডাক্ট আর রাখতে পারবো বলুন কয়দিন আর রাখতে পারবো যেহেতু আমার শোরুম না এখানে আমার বাইরের কাস্টমার আসে না সো আমার তো সবই অনলাইনই দিতে হবে সো আমার লাভ হলেও আমার অনলাইনে দিতে হয় আমার কাছে প্রোডাক্ট থাকলেও সেল হলেও আমাকে অনলাইনই দিয়ে দিতে হয় যেটার জন্য আপু আমাকে ছেড়ে দিতে হয় প্রোডাক্ট এই জন্য আমি কমে হলেও লসে হলেও লাভে হলেও যখন যেভাবে সম্ভব সেভাবে আমি প্রোডাক্ট খালি করে ফেলি আচ্ছা স্যার আপু থ্যাংক ইউ এই যে দেখেন ওড়নাটা কী সুন্দর দেখছেন এইসব ওড়না তো আপু দেখতেও শান্তি দেখতেও শান্তি এই যে দেখেন কি সুন্দর ওড়না আমারটা আছে তো আমারটা সেলে আছে নতুন সাপ্লিমেন্টটা তো রিস্টক হয়েছে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট রিস্টক হয়েছে অর্ডার প্লেস করে দেন আপু অলরেডি অনেক আমাদের অর্ডার আছে আপু রিস্টক হওয়ার পর ওগুলো যাচ্ছে আগে তো এখনই অর্ডার করে দেন কারণ হচ্ছে ওটা আজকেই মাত্র রিস্টক হয়েছে আগে তারপর কয়টা এভেলেবেল থাকে বা কয়দিন করে দেব এত সুন্দর সুন্দর রিওয়াতের ড্রেস 2950 পঞ্চাশ টাকায় যাচ্ছে আমারটা আছে বললাম আপু সাইজ দিয়ে অর্ডার করেন সব সাইজ নাই বাট আমি জানি না আপনি কি সাইজ চাচ্ছেন সেই সাইজ থাকলে সেলে পেয়ে যাবেন 2700 টাকা আমার পরাটা 2700 টাকায় পেয়ে যাবেন দেখছেন কি সুন্দর ড্রেস লেন্থ আপু ফিফটি পর্যন্ত করতে পারবেন ফর্টি এইট তো লেন্থ আছে আর পাশে আছে এই যে পাটটা দেখছেন এই যে পাটটা আপু এই পাটটা যদি অ্যাড করেন নিচে তাহলে লেন্থ ফিফটি পর্যন্ত চলে আসবে আচ্ছা তো এটা আমার ব্যাক পোর্শনটা ড্রেসের আপু টু গ্রিন কালার ফুল স্লিভস একদম হান্ড্রেড পারসেন্ট বাইশ তেইশ পর্যন্ত স্লিপ করতে পারবেন লেগ বলছি আচ্ছা এইটা আরেকটা কালার দেখেন আপনার তো নুড নুড টাইপের একটা কালার কিন্তু হ্যাঁ ল্যাভেন্ডার কিন্তু একটু বলে না যে একটু ডার্ক টাইপের একটা ল্যাভেন্ডার একটু পার্পলিশ টাইপের ল্যাভেন্ডার যেটা সেটা সুন্দর একটা টোন এই যে দেখেন দামানটা এরকম পুরা হচ্ছে এই যে অর্গেনজা দিয়ে এটা কিন্তু অর্গেন্সা ম্যাটেরিয়ালের মধ্যে কাজটা করা খুব সুন্দর করে কাজটা করা আছে দেখতেই পাচ্ছেন পুরোটা ড্রেসই কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছেন অ্যান্ড টেক্সচার আছে একটু ভিতরে কিন্তু একটা সুন্দর টেক্সচার আছে কাপড়টার ভিতরে সো এটা হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পোর্শন যেটা এরকম হেভি করে এমব্রয়ডারি করা থাকবে পাকিস্তানি অরিজিনাল রিওয়ার্ড দেখাচ্ছি যেটা মাত্র সেলে যাচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা 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 কাটোয়া দুপাট্টার সাথে অ্যান্ড একদম বয়েলের মধ্যে কিন্তু সুন্দর বয়েল ম্যাটেরিয়াল পাকিস্তানি বয়েল ম্যাটেরিয়ালের মধ্যে সো ডিপ দেখাচ্ছি আপু ডিপ অলরেডি দেখাইছি তা দুইটা আরও দেখছি এই যেটাও দেখেন কি সুন্দর সো মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় যাচ্ছে যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে অ্যাড্রেস কন্ট্যাক্টের মধ্যে কনফার্ম করে ফেলেন দেন আরেকটা কালার দেখে ডিপ কালার না আপু একটা ডিপ কালার পাইলাম দাঁড়ান ইয়েলো এইটা দেখে এই মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলো আজকে কিন্তু তাওকেলের একটা স্টিচ দেখাবো তাওকেলের দুইটা স্টিচ অলরেডি দেখানো হয়েছে অনেকেই পান নাই তাদের জন্য আজকে এটা আঁকলে আরো লাগদার একটা স্টিচ দেখাই দিব সো আগানুর অরিজিনাল আগানুরের ওয়ান পিস আসছে আপু অরিজিনাল আগানুরের ওয়ান পিস সিঙ্গেল শুধু ওয়ান পিস অরিজিনাল আগানুর মেলাজমা জিরো ইউজ করার সময় সানব্লক ইউজ করা যাবে হ্যাঁ ইউজ করা যাবে এই যে এইটা দেখেন আপু মাস্টার রিয়েলের মধ্যে পুরোটা কাজ অ্যান্ড

পর্দায় ড্রেস এমব্রয়ডারি থাকবে দুপাট্টা এরকম সুন্দর কাটওয়ার্কের এমব্রয়ডারি করা থাকবে আমি দেখাচ্ছি পাকিস্তানি রিওয়াত পাকিস্তানি অরিজিনাল রিওয়াতের একদম এমব্রয়ডারি কটন কালেকশন আনস্টিচ যেটা রেগুলার প্রাইস হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা যেটা আমরা হচ্ছে সেলে দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় পার্টি ড্রেস তাওকেল দেখাবো স্টিচ আপু এই জাস্ট রিওয়ার্ডটা শেষ করি দেন দেখাচ্ছি এটা মাত্র এটা সেলে আছে আপু সবগুলাই সেলে আছে উনত্রিশশো পঞ্চাশ দুই হাজার নয়শো পঞ্চাশ দুই হাজার নয়শো পঞ্চাশ দুই হাজার নয়শো পঞ্চাশ ব্লু কিছু দেখাবো ব্লু স্টিচের মধ্যে আপু আমি পড়ছি এটাই তো ব্লু আছে আপনি এটা নিতে পারেন সাইজ যদি থাকে পেয়ে যাবেন কী সাইজ আপনার লাগবে অর্ডার করেন যদি সাইজ থাকে পেয়ে যাব আপু ব্যাক পর সে আমার বর্ডার স্টিচ সাদা পাহারের এমব্রয়ডারি সাদা পাহার মাত্র হচ্ছে আপু সাতাইশো টাকায় আছে জমজম এখন না জমজম দেখাইনি আজকে না আজকে জমজম দেখাইনি আজকে জমজম দেখাবো না আপু এইটা আরেকটা দেখেন আপু এইটা আরেকটা দেখেন এই যে এইটা আরেকটা দেখেন ঠিক আছে উড়ি রেডি ড্রেস দেখাবো তাও अकेले রেডি ড্রেস এখন না এখন বসো বসো আমি এখন এখন যেতে তাহলে ইনারা চলে আসবে আমাকে এইটা দেখেন আপু এটা প্রিন্টসের মধ্যে আছে এত সুন্দর সুন্দর কালার কেন না এই যে আমার পরটা দামানটা এরকম সুন্দর 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 কাজ দেখেন কি সুন্দর সুন্দর কাজ পুরো একটা ড্রেসের নেকে কাজ পুরো ড্রেসে আপু এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর লাইন করে এমব্রয়ডারি করা পুরোটা ড্রেস কাজ করা হ্যাঁ আমি দেখাচ্ছি পাকিস্তানি রিবাতের আনস্টিচ এমব্রয়ডারি যেটা একদম বয়েলের উপর পাকিস্তানি বয়েলের উপর করা সো প্রাইস যাচ্ছে সেলে পাঁচশো টাকা করে সেল যাচ্ছে প্রতিটা ড্রেসে মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দুই হাজার নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপু অরিজিনাল পাকিস্তানি রিওয়ার্ড দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি রিওয়াদ তো একদম লেটেস্ট ভলিউম দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি রিওয়াজ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন রিওয়াজের লাস্ট ড্রেসটা হচ্ছে এইটা তারপর আমি স্টিচে চলে যাব এই যে এইটা আমার না রিওয়াতের এই টাইপের একটা স্টিচ আছে স্টিচ কালেকশন আছে রিওয়াতের এই টাইপেরই অনেকটা এটার আগের ভলিউমটা স্টিচ টাইপের ছিল এই যে

দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা কোলাজেন ক্রিম হ্যাঁ আছে কোলাজেন আছে কোলাজেন ক্রিম আছে

যাদের এক্সট্রিম ড্রাই স্কিন তাদের জন্য কজোরক্সে যেমন যারা আপনারা হচ্ছে ইয়েটা ইউজ করেন লাইক হচ্ছে গ্লাস স্কিনের প্রোডাক্টটা ইউজ করেন স্নেইলের কজোরক্সের যেটা হচ্ছে স্নেলের হ্যাঁ মিউচিনটা যেটা ইউজ করেন নাইনটি টু সো সেটা যারা ইউজ করেন ড্রাই স্কিন যাদের ড্রাই থেকে ড্রাই এক্সট্রিম ড্রাই স্কিন তাদের জন্য এই ফেসওয়াশটা গুড মর্নিং এই যে লো পিচ হ্যাঁ লো পেচ গুড মর্নিং জেল ফেসওয়াশটা এটা ড্রাই স্কিনের জন্য আর যাদের হচ্ছে অয়েলি স্কিন অয়েলি স্কিনের জন্য অনেকদিন ধরে ভালো ফেসওয়াশটা আছে স্যালাসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজার অয়েলি অয়েলি দেন হচ্ছে সেন্সিটিভ যাদের অ্যাকনে প্রন স্কিন আছে তাদের জন্য এই ফেস ওয়াশটা অনেক ভালো দুইটাই কোরিয়ান কদরক্সের সো এই দুইটা ফেস ওয়াশটা আপু ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভাইরাল কদরক্সের প্রোডাক্ট তো আমরা এই জন্যই হচ্ছে এই দুটা প্রোডাক্টের অনেক যারা হচ্ছে কদোরক্সের দেখা যায় যে ইয়ে নেয় গ্লাসের স্কিনের প্রোডাক্টগুলো নেয় সবাই এই যে ফেস ওয়াশগুলো খুঁজে যে আপু এগুলো তোমার কাছে আছে কিনা সো আপু আমরা এগুলো আপনাদের জন্য এনেছি ঠিক আছে আপনারা আমাদের পেজ থেকে একদম অরিজিনাল কোরিয়ানটা পেয়ে যাবেন একদম অরিজিনাল অথেন্টিক কোরিয়ান হান্ড্রেড পারসেন্ট কোরিয়ানটা একদম হান্ড্রেড পার্সেন্ট আপ কোরিয়া থেকে পার্চেস করা কাগজ পর্যন্ত দেখাই দিব যদি সো হচ্ছে সেটা হচ্ছে পাবেন আমাদের পেজে ঠিক আছে সো এই কজরক্স দুইটাই যেটা এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য খুব ভালো যাদের খুব ড্রাই স্কিন খুবই ড্রাই স্কিন একদম মানে স্কিন ধোয়ার পর পর আবার ড্রাই হয়ে যায় এটা ড্রাই স্কিনের জন্য সেনসিটিভ স্কিনের জন্য খুবই ভালো ক্লিনজার অনেকের আছে যে চামড়া ওঠে স্কিনে আছে না যে চামড়া ওঠে স্কিন অনেক পাতলা খুবই পাতলা স্কিন মানে মুখে পানি লাগালেও জলে কিছু ফেস ওয়াশ লাগালে জলে এরকম সেন্সিটিভ স্কিন আছে ড্রাই স্কিন আছে চামড়া উঠে সবসময় মুখ খুব ড্রাই থাকে তাদের জন্য এই ফেস এটা দিনে রাতে দুইবার ইউজ করবেন দেখবেন স্কিন আস্তে আস্তে আপনার যে ড্রাইনেসটা এক্সেসিভ ড্রাইনেসটা চলে যাচ্ছে স্কিনের এই যে জ্বালা পোড়াটা কমে যাচ্ছে চামড়া ওঠার প্রবলেমটা চলে যাচ্ছে স্কিন ড্রাই হচ্ছে না এটা জেল ফেস ওয়াশ তো এই জন্য হচ্ছে আপু ড্রাই হয় না স্কিন হ্যাঁ একদম নর্মাল থাকে স্কিনটা আর এটা হচ্ছে স্যালোসাইলিকের এটা হচ্ছে অয়েলি স্কিন পোর্সের প্রবলেম যাদের আছে একনে প্রন স্কিন যাদের তাদের জন্য কোজোরক্সের সো আপনারা যারা কজোরক্সের গ্লাস স্কিন প্যাকেজটা ইউজ করেন এই যে এটা এটা স্ক্রিনটা করি আমারটা এই যে আপু আপনারা যারা এই কম্বোটা ইউজ করেন না কোরিয়ান ক্লাস স্কিনের এই কম্বোটা ইউজ করেন এইটার সাথে একই ব্র্যান্ডের তো কজরক্সের এই ড্রাই স্কিন হলে এই ফেস ওয়াশটা নিয়ে নেবেন অয়েলি অ্যান্ড অ্যাকনেপ্রোন স্কিন হলে স্যালাসাইলিক অ্যাসিডের এটা নিয়ে নেবেন এই কম্বোটা যারা ইউজ করেন বা যাদের হচ্ছে ভালো একটা কোরিয়ান ফেস ওয়াশ আছেন কজরক্সের স্যালাসাইলিক অ্যাসিডটা নেবেন যাদের অয়েলি স্কিন যাদের অ্যাকনেপ্রোন স্কিন তারা আর হচ্ছে ড্রাই স্কিন যাদের এটা ড্রাই স্কিনের জন্য চোখ বন্ধ করে নিতে পারেন যাতে ড্রাই স্কিন ড্রাই স্কিনে আমি বেট করে বলবো এটার থেকে কোনো ভালো ওয়াশ আপনি পাবেন না যদি ড্রাই স্কিন হয় আপনার মানে এই ফুল প্যাকেজটা যদি ড্রাই স্কিনে আপনি ইউজ করেন আপনার স্কিন না ড্রাই থাকবে স্কিন কিছুই মানে মশ্চার থাকবে স্কিনটা হাইড্রেট থাকবে স্কিনটা গ্লাস স্কিন হবে চকচকে গ্লোই একটা স্কিন পাবেন এইটার সাথে নিয়ে নেবেন এই যে তিনটা একসাথে নিয়ে নেবেন তিনটাই কজোরক্সের একই ব্র্যান্ডের একই ব্র্যান্ডের সো এটা হচ্ছে প্রাইস হচ্ছে বারোশো টাকা হা একশো পঞ্চাশ এম এল কোয়ান্টিটি কিন্তু অনেক বড় ইস ইউজুয়ালি ফেস ওয়াশগুলো আপ হান্ড্রেড এম এল এর হয় এটা দেড়শো এম এল যেমন এইটাও কিন্তু আপু একশো এম এল এটাও একশো এম এল কিন্তু ফেসওয়াশটা হচ্ছে দেড়শো এম এল এর সো আপনি এটা এক বছর ইউজ করতে পারবেন একটা ফেসওয়াশ এক বছর যাবে একটা ফেসওয়াশ এক বছর যাবে কজোরাক্সের সো এটা নিয়ে নেবেন এটা কিন্তু আপনার বারোশো পঞ্চাশ টাকায় আছে বারোশো পঞ্চাশ টাকা ইভেন এটাও হচ্ছে অয়েলি স্কিন যদি হয় তাহলে এইটা নিয়ে নিবেন এটাও আছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপু একদম প্রপার স্কিন কেয়ার প্রোডাক্ট কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো স্কিনের জন্য টু গুড যেগুলোর হচ্ছে লাফ না আপু সারা ওয়ার্ল্ড ওয়াইড রিভিউ পাবেন যেগুলো হচ্ছে কোনো দিন পস্তাইতে হবে না এইসব প্রোডাক্টগুলো নিলে স্কিনের জন্য কোনো দিনও পস্তাতে হবে না আপনি সবসময় মানে আরও মানে আপনার ডে বাই ডে আপনার স্কিন অনেক ভালো হবে সো এগুলো মিস করবেন না এগুলো আপনার স্কিন কেয়ারে রাখবেন আপু কম্বর না এগুলো আপনি সিঙ্গেল সিঙ্গেলই নিতে পারেন আমি আলাদা বলে দিয়েছি এগুলো খুবই ভালো আচ্ছা আরেকটা প্রোডাক্ট ছিল এটা নতুন আসে বাট এটা এখন স্টকে পাবেন না এটা জাস্ট কয়েকদিন দু একদিন পরে আসবে এই যে এটাও কজরক্সের হচ্ছে ওভারনাইট স্পা মাস্ক রাইসের একটা মাস্ক মানে ক্রিমি ওভারনাইট স্পা এই যে এটা কজরক্সের কজরক্সের এটা হচ্ছে আলটিমেট নরিশিং রাইস ওভারনাইট স্পা মাস্ক এটা হচ্ছে অ্যান্টিজিংয়ের কাজ করবে আর ফেয়ারনেসের কাজ করবে যদি আপনি কোরিয়ান প্রোডাক্টের মধ্যে কজরক্সের মধ্যে ফেয়ারনেসের কোনো প্রোডাক্ট চান অ্যান্ড অ্যান্টিজিংয়ের চান তাহলে দুইটা একসাথে পাবেন এইটাতে রাইসের রাইসের প্রোডাক্ট আপু সবসময় ব্রাইটেনিং প্রোডাক্ট রাইসের ওয়াটার রাইসের টোনার রাইসের ক্রিম রাইসের জেল রাইস রাইস ওয়াটারটাই হচ্ছে আপু আপনার ব্রাইটেনিং প্রোডাক্ট সো এটা নিয়ে নিতে পারবেন আলটিমেট নারিশিং রাইসের রাইস স্পা মাস্ক এটা ওভার মানে শুধু রাতেরবেলা বেলা মাস্কের মতন করে ফেসে লাগিয়ে রাখতে হবে সকালবেলা মুখ ক্লিন করে ফেলবেন কজরক্সের ফেস ওয়াশ দিয়ে অ্যান্ড এটা আপনাকে ডে বাই ডে আপনার স্কিনটা কী করবে অনেক বেশি ব্রাইট করবে অনেক বেশি ব্রাইট করবে স্কিনটা স্কিনের হচ্ছে কোনো প্রকার আন ইভেন্ট টোন থাকলে সেটা চলে যাবে স্কিনটা মশ্চরাইজিংয়ের কাজ করবে অ্যান্টি এজিংয়ের যেটা দরকার বয়সের ছাপ কমানো বা আপনার অ্যান্টিএয়ের কাজটাও করবে হচ্ছে এটা খুবই ভালো আর এই ব্র্যান্ড নিয়ে তো কিছু বলারই নেই আপু এই ব্র্যান্ডের ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট হচ্ছে খুবই ভালো সো এটা হচ্ছে আঠারোশো টাকা প্রাইস এটা হ্যাঁ এটার হচ্ছে আঠারোশো টাকা প্রাইস বাট এটা আমাদের একদিন দুদিন পরে আসবে হ্যাঁ এক দুদিন দিন পরে আসবে আপু এটা আঠারোশো টাকা প্রাইস ওভার নাইট মাস্ক এগুলো হচ্ছে আপু একদম হেলদিয়েস্ট প্রোডাক্ট রাইসের এটা পুরোটা রাইসের উপর একই রকম কানের তুল পড়ি হ্যাঁ রে আপু একই রকম কানের তুল ভাল লাগে যে আপু যেটা ভাল লাগে সেটা আমি সবসময় পরি আর যেটা ভাল লাগে না পো ওটা হচ্ছে যতই দামি হোক আর যতই যা হোক পড়া হয় না সায়াকুয়া কয়টা খেতে হবে সায়াকুয়া একটা খেলেই আপু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় তারপর যদি আপনার মন চাই খাবেন বাট আপু ওটা পরে পাবেন কিনা আমি জানি না সে অন্য তা আমাদেরও আপু ওটা লিমিটেড এডিশন সো এটা আপু চলে যাচ্ছে রিভাতে উনত্রিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আচ্ছা আমি এবার তাও কেলে স্টিচ দেখাই দিব বাট আপু এগুলো একটু হাই ইন্ডের বাট যতটুকু সম্ভব আমি ডিসকাউন্ট করা করতে পারবো বাট বেশি ডিসকাউন্ট করতে পারবো না আগেই বলে রাখি আপু আমি হচ্ছে এটাতে বেশি ডিসকাউন্ট করতে পারবো না কত এটা একদমই ব্র্যান্ড নিউ কালের একটা স্টিচ কালেকশন আমি এটাতে অনলি হচ্ছে ডিসকাউন্ট করতে পারবো হচ্ছে তিনশো টাকা আমি এটাতে অনলি তিনশো টাকা ডিসকাউন্ট করতে পারবো আপু জাস্ট তিনশো টাকার বেশি আমি এটাতে ডিসকাউন্ট করতে পারবো না তো আপকেলের স্টিচ লাগজারিটাতে তিনশো টাকার বেশি আমি এটাতে ডিসকাউন্ট করতে পারবো না এটা একদমই নয় আচ্ছা এটা সরি এটা তো ইয়েটা দিছে এটা আনস্টিচটা দিছে এটা স্টিচ দিতে বলছিলাম আপু এটা হচ্ছে ইয়ে স্টিচ না আনস্টিচ দাফ কেলে এটা দাফ কেলে আনস্টিচ এই যে দেখেন দাফ কেলে আনস্টিচ আজকে সব আনস্টিচ দিয়ে দিচ্ছি দাফ কেলে আনস্টিচ দাফ কে আনস্টিচ ক্যাটালগের নাম হচ্ছে এটা দেখি ক্যাটালগটা টাইটিং গ্লোসিয়াম আছে 1600 টাকা আপু প্রাইস এটা আমার নামে আছে দাফ রেনা দাফ রেনা আমার নামে আছে তাওকেল দেখেন আমার নামে ড্রেস বানাই দিয়েছে দেখলেন তাওকেল আমার নামে ড্রেস বানাই দিয়েছে তাওকেল রেনা সো এই যে তাওকেল দেখাচ্ছি হ্যাঁ দেখেন কি সুন্দর ড্রেস আপু বড় বড় শিফলি ওয়ার্ট নিচের দিকে এত সুন্দর প্যাক পশুনও কাজ করা এটা হচ্ছে ব্যাক পশাপও 300 টাকা ডিসকাউন্ট যাবে অলরেডি 300 টাকা ডিসকাউন্ট করব অলরেডি 300 টাকা ডিসকাউন্ট করব একদমই ব্র্যান্ড নিউ এটা এই যে দাওকেল রেনা এটা হচ্ছে 슬ীভস and 슬ীভসটা দেখেছেন ও ওয়াও 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 এই ড্রেস দেখো মাথা খারাপ হয়ে যাবে দাওকেলের দাওকেলের ড্রেস দেখে মাথা খারাপ হয়ে যাবে অ্যান্ড কটন একটা সুন্দর স্লিন কটন দুপাটা দিছে আপু এই যে একটু চোষা চোষা টাইপের যে দুপাট্টাগুলো হয় এই টাইপের আবার দুপাট্টায় কাজ করা কিন্তু এরকম সুন্দর করে কাজ করা পার্ট থাকছে তাওকেল ছোটো ভলিউম আপু তাওকে স্টিচ রাতে দেখাই দিব না এখানে আমাকে স্টিচ দেয় নেই এই যে প্যান্টও কিন্তু ডিফারেন্ট পাচ্ছেন এই প্যান্টগুলো পালাজো বানাবেন লুজ লুজ পালাজো বানাবেন আপু বেশি ভালো লাগবে প্যান্টের কাপড়টা দেখেন ডিফারেন্ট না একদম ডিফারেন্ট একটা প্যান্টের কাপড় আসছে সুন্দর ড্রেস মাসাল্লা কি সুন্দর ড্রেস আমার নামে ড্রেস বানিয়েছে সুন্দর তো দেওয়া লাগবে তাই না বলে সুন্দর একটা ড্রেস সুন্দর ড্রেস টাওয়ার রেনা তো এই হচ্ছে স্লিভসটাও দেখে তো সুন্দর এরকম আপনারা চাইলে আপনার লুজ স্লিভস বানাইতে পারবেন খুবই সুন্দর দুপাটায়ও সুন্দর এটাতে আমি তিনশো টাকা ডিসকাউন্ট করবো এটাতে আমি তিনশো টাকা ডিসকাউন্ট করবো অপকোস

যারা লাক্সারি লাক্সারি করতেছিলেন না এখান থেকে নিয়ে নেন লাক্সারি তাওয়াক্কাল মানেই লাক্সারি আপু তাওয়াক্কাল মানেই লাক্সারি দেখেন কি সুন্দর কি সুন্দর ড্রেস এটা দামানে যাবে এটা ব্যাক পোর্শন কলি আপু জামা দেখান আমি কি দেখাচ্ছি আপু জামাই তো দেখাচ্ছি কি দেখাচ্ছি আমি জামাই তো দেখাচ্ছি রে আপু প্যান্ট দেখাচ্ছি না তো জামাই দেখাচ্ছি অর্গানজা আপু বলতে পারছি না আমার অর্গানজা যদি স্টক থাকে দিয়ে দিব অর্গানজা আছে কিনা স্টকে দেখতে হবে অর্গান থাকলে আগানোর আসছে একদম অরিজিনাল আগানো শুধু সিঙ্গেল টু পিস কম আসছে আপনার ওয়ান পিস এটা হচ্ছে আপনার টা দেখেন স্লিভ এরকম একটা স্লিভস এরকম একটা ড্রেস তাও অলের আর সাথে এরকম একটা পাতটা চার হাজার পাঁচশো টাকা অনলি ওনলি প্রাইস চার হাজার পাঁচশো টাকা ফোর ফাইভ ডাবল জিরো চার হাজার পাঁচশো টাকা ফোর সাইডে দুপারটা কাজ দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা তাওক্কেল ড্রেস যেটা প্রাইস যাচ্ছেন প্যান্টটা দেখেন কত সুন্দর প্যান্ট পিস দেখছেন মনে চায় না এটা দিয়ে আরেকটা জামা বানায় ফেলি প্যান্ট পিস দিয়ে আরেকটা জামা বানায় ফেলতে পারবেন একদম ডিফারেন্ট টাইপের একটা প্যান্ট পিস কিন্তু দিছে সো মাত্র চার হাজার পাঁচশো টাকা

প্যান্ট পিসটাও কি সুন্দর এটা প্যান্ট মনে হচ্ছে না আরেকটা ড্রেসের কাপড় এটা আরেকটা ড্রেসের কাপড় আপু ট্রাস্ট মি আমার মনে হয় বেশিরভাগ মানুষই প্যান্টের কাপড় বলতে জামা বানাবে চার হাজার পাঁচশো টাকা আপু চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা তাওয়াক্কেল রেনা এই যে দেখেন ওয়াও বডি সিক্সটি পর্যন্ত করতে পারবেন পরই সিক্সটি পর্যন্ত করতে পারবেন লংটা হয়ে যাবে আপনার লং হয়ে যাবে আপু ফর্টি সিক্স ফর্টি সিক্স লং হয়ে যাবে টাওকেল রেনা প্রাইস চার হাজার পাঁচশো টাকা অনলি ফোর ফাইভ ডাবল দেখো এটা ব্যাক পোষণ ব্যাক পোষণটা পুরোটা হচ্ছে কাজের উপর থাকবে কে যেন ব্লু চাচ্ছিলেন এত সুন্দর একটা ব্লু দেখেন দেখেন এর থেকে সুন্দর ব্লু হয় এর থেকে সুন্দর ব্লু হয় বলেন ব্লু সব চাইতে সুন্দর কালার এত ভালো ব্র্যান্ডের এই যে দেখেন কি সুন্দর একটা ব্লু ড্রেস এটা রয়্যাল জি আপু নেভি ব্লু না এটা রয়্যাল ব্লু অ্যান্ড দেন এরকম একটা সুন্দর প্যান্ট সাথে চাইলে আরেকটা জামা এটা দিয়ে বানাতে মেক করতে পারবেন আপনি সো ওন্নাটা কিন্তু আপনার ফোর সাইডে কাজ করা এই যে দেখেন পুরো ওন্না একদম ফোর সাইড থেকে কাজ করা সো এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকা তাও আজকাল বডি সিক্সটি করতে পারবেন আপু নুসরাত জাহান আপু সিক্সটি বডি করতে পারবেন সিক্সটি বডি করতে পারবেন সিক্সটি বডি করতে পারবেন ভীষণ সুন্দর দুপারটা ফোর সাইড কাজ করা একদম ফোর সাইডে সুন্দর এম্বয়ডারি অফ অর্গেনজা দিয়ে আপু আলাদা করে বসাই দিছে কাজটা খুবই সুন্দর যেটা আপনি মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেনটা খুব সুন্দর ড্রেসটা প্যান্টটা আমার কাছে বেশি ভালো লাগতেছে আপু প্যান্ট প্যান্ট বেশি ভালো লাগছে ডিফারেন্ট প্যান্টটা এই যে নেক্সট ওয়ান এই যে তাও কেউ রেনা দেখাচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার আটশো টাকা রেগুলার প্রাইস তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট এটা একদম একটা মিষ্টি মিষ্টি পেইচ কালার পিচি অরেঞ্জ বলি আমরা পিচি অরেঞ্জ এটা হচ্ছে পিচি অরেঞ্জটা দেখেন কি সুন্দর কি নাইস কি নাইস কি নাইস এটা ব্যাক পুরোটাই কাজ করা হবে ব্যাক পুরোটাই কাজ করা পাচ্ছেন লেন্থ করতে পারবেন আপু ফর্টি সিক্স বডি হয়ে চলে আসবে সিক্সটি পর্যন্ত বডি করতে পারবেন এটা এত সুন্দর দামান চমৎকার একটা স্লিভস এটার সাথে বড় বড়। সুন্দর একটা স্লিভ পাবেন প্যান্ট পিসটা তো ভীষণ সুন্দর এই যে বললাম না যে প্যান্ট পিস দিয়ে আপনি জামা বানাতে পারবেন আপু এটা কোনো ভালো এত এত ভালো ভালো কাপড় মানে অনেক দামি কাপড় দিছে প্যান্টে অনেক দামি কাপড় দিয়েছে আপু আমি শিওর এই ড্রেস যারা নিবে প্যান্ট বানাবেন এই কাপড় দিয়ে খুবই কম ড্রেস বানায় ফেলবেন খুবই সুন্দর কাপড় খুবই সুন্দর খুবই সুন্দর কাপড় চার হাজার পাঁচশো টাকা অনলি তা রেনা ভেরি নাইস ড্রেস এস আপু খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস তাও বলে কথা আপু সুন্দর তো হবেই অ্যান্ড এইবার আমরা দেখব ব্ল্যাক ওয়ান তাও কেলের ব্ল্যাক এই যে ব্ল্যাকটা দেখবেন এবার ব্ল্যাক আপু বরাবরই গর্জিয়াস অলওয়েজ গর্জিয়াস ব্ল্যাক নিয়ে কিছু বলার নাই ব্ল্যাক লাভার্সেরও অভাব নাই এখানে যারা লাইভ দেখছেন তার মধ্যে আমি বলবো যে সিক্সটি সেভেন্টি পারসেন্টে ব্ল্যাক লাভার্স সো এটা ব্ল্যাকের মধ্যে আছে এটা ব্ল্যাকটার প্যান্ট পিসটা দিয়েছে দুপাট্টাটাও ভীষণ সুন্দর ইয়াস ড্রেস কটন প্যান্টও কটন আপু বাট এগুলো প্রিমিয়াম এই যে বললাম ন্যাচারাল অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম নর্মাল আমরা যেসব কটন পরি দুই তিন হাজার টাকার ওই কটন দেয়নি অনেক প্রিমিয়াম দিয়েছে দুপাটারটা হচ্ছে একটু চোষা কটন টাইপের বলে একটা মাসলিন কটন বলে যেটাকে সেটা দিয়েছে লাক্সারি ওয়াইফটা আনার জন্য কটন এই যে এটা হচ্ছে আপ কমেজটা পরে সিক্সটি পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পর্শনের কাজ আছে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটা দামানে যাবে এত সুন্দর ড্রেসটা নিচে থেকে যে হাফ কি সুন্দর লাগবে যে সুন্দর লাগবে আর এই হচ্ছে আপনার স্লিভসটা স্লিভস মার স্লিভসের দিকেই তাকায় থাকবে এটা প্যান্ট পিস এই হচ্ছে তাওকেল রেনা যেটা প্রাইজ আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট করা কিন্তু আছে 4800 টাকাটা 4500 টাকায় যাচ্ছে 300 টাকা ডিসকাউন্ট করা নিউ কালেকশন তারপরে 300 টাকা ডিসকাউন্ট করেছে আপু খুব সুন্দর ড্রেস আই লিস্ট কোণা খুব সুন্দর না হ্যাঁ সুন্দর আপু অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস আপ তাকেল তো কেল এটা তো আরো সুন্দর আমাকে একটা সাজেস্ট করে দিয়ে এই টাওকেল থেকে কোন কালারটা নিব আমি আমাকে একটা সাজেস্ট করে আপনারা এটা ওয়াও এটা প্যান্টটা দেখবেন এটা প্যান্ট পিস কি সুন্দর প্যান্ট পিস দেখেন বল এটা এটা ম্যাজেন্টা কালার হ্যাঁ একদম প্রপার ম্যাজেন্টা কালার প্রপার ম্যাজেন্টা কালার হ্যাঁ حمিদ বাবু আমারও তো একই অবস্থা এখান থেকে একটা রাখবো ইনশাল্লাহ একটা যেইটাই রাখি আফসোস নাই এগুলো সব সুন্দর ছোট ভলিউম তো সব desi সুন্দর একটা একটা যে কোনো একটা রেখে দিলেই হবে আফসোস নাই খুব সুন্দর একটা আনস্টিচ পাইলাম একটু লাক্সারিও আছে দাওয়াত টাওয়াতে পরা যাবে এই যে আপু দেখেন এই হচ্ছে ড্রেস কালারটা কিন্তু একদম ম্যাজেন্টা কালার যদি কোনো কারণে মানে ম্যাজেন্টা অনেক সময় দেখতে একটু রেড রেড লাগে বাট আমি এই জন্যই বলে একদম প্রপার হট পিঙ্ক হট পিঙ্ক এত সুন্দর একটা হট ডিজাইন করা আছে অ্যান্ড প্যান্ট পিসটা তো আরও সুন্দর দেখেন কি সুন্দর একটা প্যান্ট পিস বিশ্বাস করেন আমি বলছি আপনারা এই প্যান্ট পিসটা দিয়ে কারো ইচ্ছা করবে না ধরার পর আর দেখার পর এটা দিয়ে জামা মানে প্যান্ট বানাইতে সবার মনে হবে এটা দিয়ে আরেকটা জামা বানাই ফেলাই সো বাট এটা দিয়ে প্যান্টই বানায়েন যদি পারেন প্যান্টই বানান কস লুজ প্যান্ট বানাবেন একটু পালাজো সেমি পালাজো টাইপের খুব ভালো লাগবে প্রিন্টের কাপড় দিয়ে সেমি পালাজো বানাইলে বেশি ভালো লাগে আর সলিড কালার দিয়ে একটু স্ট্রেচ স্ট্রেট প্যান্ট বানালে বেশি ভালো লাগে উনি দিসটা করে দেব Thank you. এই সুন্দর টাওকেল রেনার আর ইলাক্সারি কটনটা পেজ আছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় ইয়েস আপো এটা হট পিঙ্ক এটা হট পিঙ্ক এটা ওড়নাটা ফোর সাইড এরকম অন্যায় কাজ করা থাকবে অর্গানসা দিয়ে অ্যান্ড দেন এটা ড্রেস খুব সুন্দর টাও কেলের মাত্র চার হাজার পাঁচশো টাকা নিউ কালেকশন আপু তারপর আমি তিনশো টাকা ডিসকাউন্ট করেছি এবার যেই এটা দেখেন ইয়োলো একটা সুন্দর ইয়োলো সুন্দর এটা কভার পেজের এই ক্যাটনোজের কভার পেজ ড্রেস এটা অ্যান এত সুন্দর একটা ইয়েলো এবার আপনারাই বলবেন যে আপু হ্যাঁ এই যে দেখেন এটা প্যান্ট পিস প্যান্ট পিসগুলো এত সুন্দর এত প্রিমিয়াম এত লাক্সারি প্যান্ট লাক্সারি কটনের মধ্যে দিয়েছে এগুলা এটা হচ্ছে কামিজটা সো এইটা হুম সুন্দর সুন্দর প্লেস এটা অন্যটা তো অনেক সুন্দর দৌনাটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেস আপ টকেল রেনা না ইনার লাগবে না আপু ইনার লাগবে না আমি তো জাস্ট একটা পার্স দেখাচ্ছি তাই এরকম মনে হচ্ছে ইনার লাগবে কেন এটা তো আপনার দামানে থাকবে এই যে কাজটা এটা থাকবে আপনার দামানে তো ইনার লাগবে না সুন্দরটা দেখে এটা হচ্ছে প্যান্ট পিসটা এটা প্যান্ট আর ওন্নাটা এটার অনেক সুন্দর ওন্না এটা অনেক অনেক সুন্দর আমার তো মনে হচ্ছে এটা ওন্নাটা সব চাইতে বেশি সুন্দর এটার ওন্নাটা সব চাইতে বেশি সুন্দর পিঙ্কের সাথে ইয়ালো একদম সুন্দর মতন ফুটে আছে পিঙ্ক প্রাইস যাচ্ছে চার হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস চার হাজার আটশো টাকা অলরেডি আমরা নিউ কালেকশনে তিনশো টাকা সেল দিচ্ছি আপু হ্যাঁ হ্যাঁ ড্রেস তো সুন্দর কোনো ডাউট নাই কোনো ডাউট নাই আজকে একটি ড্রেস হাতে পেয়েছি সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে পেয়ে গেছি আমি আমারটা এতক্ষণ ভাবছিলাম যে এক থেকে একটা নিবো না এটাই নিবো এটার মধ্যে পিঙ্কও আছে ইয়েলো আছে হোয়াইটও আছে প্যান্টটাও সুন্দর প্যান্ট কাপড়টাও অনেক সুন্দর প্যান্টের পিসটাও দেখেন কি সুন্দর একটা প্যান্ট পিস আচ্ছা অ্যান্ড টাউট হচ্ছে লাস্ট ওয়ান টিল ব্লু টিল ব্লু এটাকে টিল ব্লুটা কিন্তু একমাত্র পাকিস্তানি কালার আপনি জানেন এটা পাকিস্তানের সবচেয়ে প্রিমিয়াম কালার টিল ব্লুটা একমাত্র পাকিস্তানি ড্রেসের মধ্যে আপনি এই কালার পাবেন আপনি কিন্তু দেখবেন যে ইন্ডিয়ান ড্রেসের মধ্যে এই টাইপের কালার আসে না টিল ব্লু কালার আসে না কিন্তু পাকিস্তানি ড্রেসে এই কালারটা পাকিস্তানি ড্রেসে হয় এই হচ্ছে আপনার স্লিপস সুপার সুন্দর স্লিপস প্যান্ট pistachio ভীষণ সুন্দর প্যান্ট pistachio নেভি ব্লু মধ্যে দিয়েছে এত সুন্দর প্যান্টের ম্যাটেরিয়াল এত সুন্দর আমি ভাষায় বোঝাইতে পারবো না আমার ভাষা নাই ওটা আচ্ছা সো এটা হচ্ছে আপনার দুপাট্টাটা একদম সুন্দর একটা মসলিন কটন দুপাট্টা আছে ফোর সাইডে আপু সুন্দর করে কাজ হবে এটার কাজটা দেখেন কাটওয়ার্ক সুন্দর কাজ সো প্রাইজ আছে চার হাজার পাঁচশো টাকা সো আপু এগুলা ছিল এখনকার মতন ও ও আচ্ছা আমার পড়াটা আপু আমার পড়াটা আমি একটু দেখাই দিচ্ছি দাঁড়ান আসলে এখানে আমার পড়াটা আছে আমার পড়াটা এখানে আছে এক পিস দেখাই দিচ্ছি এই যে আমার পড়াটা সাদা বাহার এমব্রয়ডারি সাদা বাহারের এমব্রয়ডারি কালেকশন এন্ড মাত্র 2700 টাকা সেলে আছে 3200 টাকাটা 2700 টাকায় আছে ব্যাক পোশন স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স বাট আপনার সব সাইজ এভেলেবেল নাই এই যে আমার পড়াটা ওকে সো আপু এখনকার মতন এখনকার লাইফ শেষ করছি সবাই হচ্ছে যা যেটা ভালো লেগেছে অর্ডার প্লেস করে দেবেন আমি পিকচার দিয়ে দিব আপু আমি পিকচার পোস্ট করে দিব তো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম